আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টিমটির শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া ওমর। ভালো নির্বাচন কি করে করতে হয় তা নির্বাচন কমিশনের চেয়ে বেশি জানে গণমাধ্যম, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সুষ্ঠু ভোটের জন্য সবার মতামত জানতে আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সংলাপ অর্থহীন নয়, সংলাপ হবে অর্থবহ, একথাও বলেন প্রধান নির্বাচন কমিশনার। ইসি তার সঠিক দায়িত্ব পালন করবে, গণমাধ্যমকেও সঠিক তথ্য তুলে ধরে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। আমাদের যেটা করতে হবে, প্রতিটি ভোট কেন্দ্রে, আসল ভোটটা হয় কিন্তু কেন্দ্রে, রিটার্নিং অফিসারের ওখানেও নয়, কেন্দ্রে, সেখানে যাতে মানুষ ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে সেটা আমরা কতদূর নিশ্চিত করতে পারব সেই দিকে আমাদের লক্ষ্য থাকে, আপনাদেরও দৃষ্টিটা সেদিকে থাকা প্রয়োজন। আরেকটা হচ্ছে কারচুপি, ভোটে অনেক সময় কারচুপি, উৎকোচ প্রদান ইত্যাদির কথা আমরা শুনে থাকি, যে টাকা দিয়ে ভোট কিনে নেওয়া হচ্ছে, আগের রাতে কোরআন শরীফের উপর টাকা রেখে টাকা নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম আছে, এগুলোকেও এগুলোর বিরুদ্ধে কিন্তু আইনি বিধান আছে। গুম খুন করেও সরকার তা গোপন করতে পারেনি আর তাই আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে এগুলো উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, গুম হওয়া পরিবারগুলোর কান্না বন্ধ করতে হলে সরকারকে সরাতে হবে, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন তারা। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন 10 বছর আগে। প্রতি বছরের মতো এবারও তার স্মরণে বিএনপির আলোচনা সভায় ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন সময়ে গুম হওয়াদের পরিবারের সদস্য ও স্বজনরা। আলোচনায় তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। এই যে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে তারপরে তাকে গোপন করা, ধামাচাপা দেওয়ার জন্য যে চেষ্টা, এই চেষ্টা কিন্তু সরকারের সফল হয়নি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সকলে জানে বাংলাদেশে কে কে কোন সময় গুম হয়েছে। বিএনপি মহাসচিব সহ অন্য নেতারাও বলেছেন, এই অবস্থার পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, গড়ে তুলতে হবে আন্দোলন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে রক্ষা করবার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আর এই সমস্ত গুম হয়ে যাওয়া সন্তানেরা যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, পাওয়া পাচ্ছি না, তাদেরকে ফিরে পাওয়ার জন্য আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, আন্দোলন করি। বিএনপি নেতারা বলেন, কেবল একটি গণতান্ত্রিক সরকারই পারে এ সব কিছুর সমাধান দিতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সুনামগঞ্জের দিরাই উপজেলা ও নেত্রকোনায় দ্বিতীয় দফায় পানি বেড়ে কীর্তনখোলা বাঁধ ঝুঁকির মুখে পড়ায় আবারও ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার হুরা মন্দিরা ও তাহিরপুর উপজেলার গুরমার হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে বড় ধান ডুবে গেছে। স্থানীয়রা জানান, এ হাওরে প্রায় 3000 হেক্টর জমির ফসল ডুবে গেছে। কৃষি অফিস জানায়, এ হাওরে জমি রয়েছে 1100 হেক্টর। দর্শক, এই ছিল হাতে থাকার শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।